প্রতি বছর কার্নিভাল উৎসবকে ঘিরে ভেনিসে জড়ো হয় বিশ্বের লাখো পর্যটক। এ সময় শহরের প্রতিটি সড়কে জলে ঝলমলে আলো, রঙিন রাজস্বিক পোশাক আর ঐতিহ্যবাহী মুখোশে আবৃত মানুষ মেতে ওঠেন উৎসবের রঙে। ভেনিস কার্নিভালের বড় আকর্ষণ থাকে নানান শোভাযাত্রা, থাকে নো প্যারেড, ডিজে সেট, কনসার্ট এবং বাহারি খাবারের আয়োজন। এই উৎসবে স্থানীয় বাসিন্দারা প্রতিযোগিতায় নামে নিজেদের ঐতিহ্যবাহী কারুকার্য প্রদর্শনেও। কার্নিভালে শহরের প্রতিটি পথে বসে পর্যটনের বসরা। উৎসবটিকে ঘিরে লাখো পর্যটকের আগমনে জমজমাট হয়ে ওঠে শহরটিতে বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আর কার্নিভালের সময় আমাদের এখন ব্যবসা অনেক বেশি ভালো, আর পর্যাপ্ত পরিমাণ পর্যটক এখানে আসে আর টুরিস্ট এখানে আসে, এখন আমরা অনেক ভালো ব্যবসা করি। ভেনিসে এখন কার্নিভাল চলছে, তো এই উপলক্ষে অনেক টুরিস্ট আসতেছে আর এই জন্য আমাদের ব্যবসা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। 27 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। আকুইলিয়ার যুদ্ধ জিতে সেন্ট মার্ক স্কোয়ারে বিজয় উল্লাসে মেতেছিল ইতালিবাসী। সেই থেকে প্রতি বছর নানা আয়োজনে উদযাপিত হয় দিনটি।